আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সম্পূর্ণ নজরুলে সপ্তদশ পর্ব থেকে সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো ছিলেন। গত পর্বে আমরা দেখেছিলাম যুদ্ধের ভয়াবহতা থেকে নজরুল ইসলাম কীভাবে উত্তাপ গ্রহণ করেছিলেন এবং দেশে এসে তার কী প্রকাশ ঘটেছিল। নিজে পরাধীন দেশের নাগরিক হওয়ার কারণে যে মনস্তাপ, সেটি আন্তর্জাতিক প্রেক্ষাপটে কিংবা এর বৈশ্বিক রূপটাও তিনি দেখে নিয়েছিলেন, যে জন্য তার একটি বৈশ্বিক রাজনৈতিক দর্শনও গড়ে উঠেছিল। বিদ্রোহী কবিতাটি জুড়ে আমরা বিভিন্ন ধরনের উপাদান দেখতে পাই, ব্যবহৃত হয়েছে একটি বিশেষ উদ্দেশ্যে। বিভিন্ন ধরনের প্রতিমা, চিত্রকল্প, উপমা, উৎপ্রেক্ষা, এগুলো তো আছেই, কিন্তু একেবারে তৎকালীন জীবন থেকে, বিশেষ করে নজরুল ইসলামের যুদ্ধের যে অভিজ্ঞতা, সেখান থেকে মাইন বা টর্পেডো এই জাতীয় শব্দকে ব্যবহার করা হয়েছে, এবং ব্যবহার করা হয়েছে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে। এই বস্তুগুলো বা এই উপমা উৎপ্রেক্ষাগুলোর পার্থক্য একটা থেকে আরেকটার এতই বেশি যে অনেক সময়ই এগুলোকে একটি সুতোয় গাঁথা সম্ভব হয় না। মানসিকভাবে সেটি একটি কঠিন বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এই কবিতার মূল বিষয় হচ্ছে যেটি এর কমিউনিকেশন, সেটি কেমন করে যেন একটি অনির্দেশ্য যোগ স্থাপন করে দেয় এই উপাদানগুলোর মধ্যে। আর একটু গভীর বিশ্লেষণে দেখা যায় যে প্রতিটি বস্তু বা বস্তুকণার মধ্যে নজরুল ইসলাম ক্রমশই একটি শক্তি খুঁজে বেড়াচ্ছেন, এবং এর অন্বেষা খুব স্পষ্টভাবেই গভীরতর কোনো শক্তি, একটি বিপুল শক্তি বস্তুর মধ্যে লুকায়িত। এই বোধ একটু অদ্ভুতভাবে, ব্যাখ্যাতীতভাবে তার মধ্যে কাজ করেছে এই কবিতাটি লেখার সময়। বিস্ময়কর ব্যাপার হচ্ছে যে এই শক্তির সন্ধান করতে গিয়ে তিনি শুভ এবং অশুভ দুই ধরনের উৎসই গ্রহণ করছেন। চেঙ্গিজের মতন অত্যাচারীকে তিনি ব্যবহার করছেন একটি উপমা হিসেবে, এবং এ জাতীয় আরও অনেক উদাহরণ দেয়া যাবে। টর্পেডো, মাইন, এগুলোর এই সংহারী শক্তিগুলোকে তিনি উল্লেখ করছেন। এর কারণ হচ্ছে আমরা যদি পরবর্তীকালে তার জীবন দর্শনের বিকাশের দিকে লক্ষ্য করি, তাহলে দেখব যে তিনি বিশ্বাস করতেন এবং উপলব্ধি করেছিলেন যে সকল শক্তির উৎসই মঙ্গলময়। মানুষ বা হয়তো পৃথিবীতে আর কিছু প্রাণী সেই শক্তিকে অমঙ্গলকর লক্ষ্যে ব্যবহার করতে পারে, কিন্তু সেইটি কোনো স্থায়ী বিষয় নয়। তিনি অবিরত সেই শক্তির উৎস মূলে যাবার চেষ্টা করেছেন। বিদ্রোহী কবিতাটি তারই একটি উৎকৃষ্ট প্রমাণ। যে পৌরাণিক চরিত্রগুলো তিনি কবিতায় ব্যবহার করেছেন, সেগুলোর মধ্যেও খুব স্পষ্ট মিল বা সম্পর্ক খুঁজে পাওয়া সহজ নয়। কিন্তু যদি এই চরিত্রগুলোর সঙ্গে যে কাহিনীগুলো জড়িয়ে আছে সেগুলোকে আমরা ভালোভাবে লক্ষ্য করি, অভিনিবেশ নিয়ে পড়ি, তাহলে দেখা যাবে যে কোনো এক ধরনের অনির্দেশ্য হলেও একটি যোগ রয়েছে। যেমন পরশুরাম বা যমদগ্নি বা অন্য যে কোনো পৌরাণিক চরিত্র যেগুলো বিদ্রোহীতে উল্লিখিত হয়েছে, এগুলোকে আমরা বিশ্লেষণ করলে দেখব যে সেখানেও কোনো না কোনো শক্তিকে খুঁজে পাওয়া যায়, যেটিকে নজরুল ইসলাম ব্যবহার করছেন একটি বিশেষ উদ্দেশ্যে। আর সেই বিশেষ উদ্দেশ্য হচ্ছে সারা পৃথিবীতে মানুষের যত ধরনের নির্যাতন, নিপীড়ন কিংবা যত ধরনের ভোগান্তি রয়েছে, যত ধরনের ক্লেশ রয়েছে, কষ্ট রয়েছে, মনস্তাপ রয়েছে, এগুলোর মূলে যে পাশব শক্তি, যে অশুভ শক্তি কাজ করে, সেটির অপসারণ বা সেটিকে পরাজিত করা। এবং এই শক্তি খুঁজে ফেরার উদ্দেশ্যটি খুব পরিষ্কার। ক্রমপুঞ্জিতভাবে তিনি যে শক্তি সংগ্রহ করছেন বাইরের জগৎ থেকে, সেটি তার নিজের অন্তঃকরণে জমা হচ্ছে এবং একটি প্রচণ্ড বিস্ফোরণ তৈরি করছে। এবং সেই বিস্ফোরণের একটি লক্ষ্য, সেটি হচ্ছে বিশ্বব্যাপী মানুষের যে ভোগান্তি, মানুষের যে কষ্ট, ক্লেশ, গ্লানি, এই কষ্ট এবং গ্লানিকে
দূর করা এবং অভেদ সুন্দর সাম্যে পৃথিবীকে প্রতিষ্ঠা করা। বিদ্রোহের জনপ্রিয়তার ব্যাপারে আমরা আগের পর্বগুলোতে শুনেছি, যে কোনো জনপ্রিয় বা মহৎ সৃষ্টিকর্মেরই প্যারোডি হতো আগের দিনে। এটি খুব স্বাভাবিক একটি ব্যাপার এবং সেই প্যারোডি প্রকৃতপক্ষে নির্দেশ করত যে কবিতাটি বা গানটি বা এ জাতীয় কোনো সৃষ্টিকর্ম কতটা জনপ্রিয়। বিদ্রোহীর বেশ কয়েকটি প্যারোডি হয়েছিল এবং তার থেকে বোঝা যায় যে কবিতাটি কতখানি জনপ্রিয় ছিল। প্রথম প্যারোডিটি সজনীকান্ত দাসের লেখা, এটি বিদ্রোহীকে ব্যাং বলে অভিহিত করেছে। আমি ব্যাং, লম্বা আমার ঠ্যাং, ভৈরব রভসে বর্ষা আসিলে ডাকি যে গ্যাঙ্গর গ্যাং। আমি ব্যাং, আমি পথ হতে পথে দিয়ে চলি লাভ, শ্রাবণ নিশায় পরশে আমার সাহসিকা অভিসারিকা ডেকে ওঠে বাপ বাপ। আমি ডোবায় খানায় কাদায় ধুলায় খাটিয়ার তলে কিংবা ব্যবহারহীন চুলায় পটলি বৃক্ষের খোলেও কখনো রহি, ব্যাঙাচি রূপেতে বাঁদরের মতো লেজুড়েও আমি সহি। আমি প্রাতেও দুপুরে বিকালেও সাজে, যখন ঝিল্লি ঝাঁঝর কাননে কাননে বাজে গেয়ে যাই গান, আসমান ফেরে ফেরে মিছে বলে লোক গলাটা আমার হেড়ে। আমি শির তুলে হেরি, কেয়ার করি না কারো, মোরে আটকাতে না রে কাঁটার বেড়ার তারেও। আমি কচুর বনের আড়ালে মাঝে মাঝে দেই লাভ, গিন্নি মিছাই দেখায় যে ভয় সাপ গো ওই সাপ, আমি সাপেরে করি নে কেয়ার, দাঁড়াওয়ালা যত কাঁকড়ারা মোর ইয়ার। আমি ব্যাং, আমি বিদ্রোহী ব্যাং, আমি উল্লাসে কভু নেচে উঠি ড্যাং ড্যাং। আমি ব্যাং, দুইটা মাত্র ঠ্যাং, আমি সাপ, আমি ব্যাঙেরে গিলিয়া খাই, আমি বুক দিয়া হাঁটি ইঁদুর ছুচোর গর্তে ঢুকিয়া যাই। আমি ভীমভুজঙ্গ ফণিনী দলিত ফনা, আমি ছবল মারিলে নরের আয়ুর মিনিট যে যায় গণা। আমি নাগ শিশু, আমি ফণী মনুষার জঙ্গলে বাসা বাঁধি, আমি বে অফ বিটকেল সাইক্লোন, আমি মরুসাহারার আঁধি। আমি বেদুইন, আমি মুহাম্মদ ঘড়ি, আমি কিশোরী মেয়ের নাকের নোলক, ঢাকিদের আমি সুখের ঢোলক, শৌখিন যত মডার্ন ছেলের ওয়েস্ট এন্ড হাত ঘড়ি। আমি ব্যান্দা কলুর ঘানি, আমি খোদার ষণ্ড, মিছিলের নীল খিলানে যে খুরহানি, গলা ধাক্কার ধমক, আমি যে ঝর্ণার কুলকুচি, ডালিম ফাটার অসহ্য ক্ষুধা, কুটি মদকের লুচি। আমি ঝড়, আমি কড় কড় কড়, কেএন দাসের চটি, মেম সাহেবের সেরো পার্লস, আমি মেছুনির আঁশ বটি। আমি যুবতী মেয়ের গলার পুষ্পহার, আমি বাসর ঘরের মশক, আমি বাসক তোষকে ছাড়, আমি নবীন, আমি যে কাঁচা, আমি বাহির হয়েছি ভাঙিয়া ফেলিয়া খাঁচা। এবার আমরা আরেকটি প্যারোডি শুনব, এটি কবি গোলাম মোস্তফার লেখা, এটি শিরোনাম ছিল নিয়ন্ত্রিত। ও কবির, সংযত করো সংহত করো উন্নত তবশির, বিদ্রোহী শুনে হাসি পায়, বাঁধন কারার কাঁদন কাঁদিয়া বিদ্রোহী হতে সাধ যায়। সে কি সাজে রে পাগল সাজে তোর, আপনার পায়ে দাঁড়াবার মতো কতটুকু তোর আছে জোর। ছি ছি লজ্জা, ছি ছি লজ্জা, তোর কোথার অনসাদ সজ্জা, তোর কোথা অনুচর অশ্ব পদাতি সৈন্য, শুধু হাহাকার শুধু আঁখিধার শুধু দৈন্য। তোর স্থান কোথা ওরে বিদ্রোহ ধ্বজা উড়াবার, নিজ অধিকারে দাঁড়াবার আর শত্রু সেনারে তাড়াবার। নাই নাই তোর কিছু নাই, এই বাঁধন কাটিয়া বাহিরে কোথাও দাঁড়াবার তোর ঠাঁই নাই ওরে ঠাঁই নাই। তুই যদি ভাই বলিস চেঁচিয়ে, উন্নত মমশির আমি বিদ্রোহী বীর, সে যে শুধুই প্রলাপ শুধুই খেয়াল, নাই নাই তার কোনো গুণ, শুনি স্তম্ভিত হবে নমরুদ আর ফেরাউন, শুনি শিহরি উঠিবে শয়তান, হবে না কো সেও সঙ্গের সাথী, গাবে না কো তোর জয়গান। তুই তারু চেয়ে কিরে শক্ত, তুই তারু চেয়ে কিরে ভক্ত, ধনী উঠে যে রনিয়া, না না ওরে না না, তুই তা না, তুই দুর্বল চির দুর্বল, তুই পথের ধুলাই পড়িয়া আছিস কোথায় সে কত দূর বল। তুই যার সাথে ভাই বিদ্রোহ ধ্বজা উড়ালি, তাহারি রসদে বাঁচিয়া আছিস, তাহারি রাজ্যে দাঁড়ায় নাচিস, তাহারি হুকুমে মরিস বাঁচিস শুধু অভিশাপ কুড়ালি, আপনার পায়ে আপনি হানিলি কুড়ালি। ও গবীর, তবে সংযত করো
সংহত করো উন্নত তবশির। প্রথম প্যারোডিটি যথেষ্ট বিদ্রুপাত্মক। এখানে বিদ্রোহীকে ব্যাঙ দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে, কিন্তু এখানে বিদ্রুপটাই প্রধান। এবং যেমনটা আগেই বলেছি যে জনপ্রিয় বা মহৎ সৃষ্টিকর্মগুলোর প্যারোডি হওয়া আগেকার দিনে একটি অত্যন্ত স্বাভাবিক ব্যাপার ছিল। কিন্তু দ্বিতীয় প্যারোডিটি নিয়ন্ত্রিত, যার নাম, এটি বিদ্রুপের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এটি আদর্শিকভাবে বিদ্রোহী কবিতাটিকে আক্রমণ করেছে এবং নৈতিকভাবে এর শূন্য গর্ভতা দেখানোর চেষ্টা হয়েছে। আমরা আগেই জেনেছি যে বিদ্রোহী বিপুলভাবে প্রশংসিত হয়েছিল। তার চেয়েও বড় কথা, সমগ্র বাঙালি জাতির হৃদয় এটি জয় করতে সমর্থ হয়েছিল। কিন্তু বেশ কিছু সমালোচনাও এর হয়েছিল এবং সেগুলো মূলত কাব্য সমালোচকদের কাছ থেকে। আব্দুল ওয়াদুদ সাহেবের নজরুলের সমালোচনা অনেকটা অন্ধের হাতি দেখার মতো ব্যাপার, পরস্পর বিরোধিতায় পরিপূর্ণ এবং ক্ষেত্রবিশেষে ভীষণভাবে গণ্ডিবদ্ধ। আমরা দেখেছি যে তিনি স্বীকার করে নিয়েছেন যে নজরুল কাব্যে উপনিষদের গভীর উপলব্ধি কিংবা সুফিবাদের গভীরতর গূঢ় তত্ত্বগুলো নজরুল ইসলাম উপলব্ধি করেছিলেন এবং তার প্রকাশ ঘটিয়েছিলেন বিদ্রোহী কবিতায়। আবার অন্যদিকে হঠাৎ করেই কেন জানি তিনি নজরুলের বিদ্রোহীকে বা নজরুলের বেশ কিছু কবিতাকে সমালোচনা করেছেন এই বলে যে তার কিছু ঘাটতি ছিল, খামতি ছিল, শৈল্পিক মানের সীমাবদ্ধতা ছিল। প্রকৃতপক্ষে এ জাতীয় সমালোচনা, যার কোনো ভিত্তি নেই, যুক্তিও নেই, এ ধরনের সমালোচনা আমরা প্রচুর পরিমাণে দেখি নজরুলের ক্ষেত্রে। বুদ্ধদেব বসুর ক্ষেত্রে আমরা দেখেছি যে তিনি প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন, যে নজরুল ইসলাম বিদ্রোহী লেখার পর তিনি যা শুনলেন এমনটা তিনি কল্পনাও করেননি। প্রথমে জাতীয় কিছু শুনলেন কবিতার রূপ ধরে। আবার এ কথা বলেছেন যে রবীন্দ্র বলয়ের যে অবসান কিংবা রবীন্দ্র বলয় ভেদ করে কেউ আবির্ভূত হোক, এই যে কামনা, সেটি পরিপূর্ণ করলেন বা সফল করলেন নজরুল ইসলাম। তার বলার ভঙ্গিতে বা লেখার ভঙ্গিতে মনে হয়েছে যে রবীন্দ্র বলয় বা রবীন্দ্র প্রভাব এর বাইরে এসে কেউ কবিতা লিখুক সেটি অত্যন্ত বাঞ্ছিত ছিল এবং নজরুল সেই কামনা বা সেই প্রত্যাশাই পূর্ণ করেছেন। অথচ পরবর্তীকালে একেবারে কালনির্ভর হয়ে আধুনিক কবিতার যেটুকুন বাতাস পাশ্চাত্য থেকে ভারতবর্ষে এসেছিল তারই ভিত্তিতে সম্পূর্ণ আধুনিকতা না বুঝে অকারণ কিছু সমালোচনা করা হয়েছে নজরুলকে, বুদ্ধদেব বসু করেছেন। নজরুল সমালোচনার ব্যাপারে প্রচুর আবর্জনা জন্মেছে, স্তূপীকৃত হয়েছে। এই আবর্জনাগুলো অপসারণ না করলে, এই অযৌক্তিক সমালোচনাগুলো অপনোদন না করা গেলে নজরুল ইসলামের উপর বিজ্ঞান মনস্ক এবং যৌক্তিক আলোচনার বা বিশ্লেষণের কাজ শুরু করা মোটেও সম্ভব নয়। আমরা গত কয়েকটি পর্ব ধরে নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি বিশ্লেষণ করার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি। আজ আমরা এই কবিতাটি শুনব, সম্পূর্ণ কবিতাটি, এবং এই কামনা নিয়ে শুনব যে এর মধ্যে যে অমিত শক্তি লুকানো আছে সেই শক্তির সন্ধান আমাদের পরবর্তী প্রজন্ম লাভ করুক এবং আমাদের দেশ এবং জাতি প্রচণ্ড শক্তিতে বলীয়ান হয়ে উঠুক। বিদ্রোহী কবিতার পর আর কোনো কথা বলার দুঃসাহস আমার থাকার কথা নয়, তাই কবিতাটি শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আজকের পর্বটি শেষ হয়ে যাবে। সবার জন্য শান্তি কামনা থাকলো। বলবীর বল উন্নত মমশির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, ক্ষুদার আসনার ছেদিয়া,
উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন আমি ধ্বংস। আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার। আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরাডুবি। আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন। আমি ধৈর্যটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বলবীর চির উন্নত মম শির, আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি। আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বীর আমি ছায়ানট আমি হিন্দোল। আমি চল চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দি তিনদোল। আমি চপলা চপলে হিন্দোল, আমি তাই করি ভাই যখন চাহে মুঞ্জা। করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ আমি ঝঞ্ঝা, আমি মহামারী আমি ভীতিয়ে ধরিত্রীর। আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুরন্ত দুর্মদ। আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হায় হরদম ভরপুর মদ। আমি হোম শিখা আমি সাগ্নিক যমদগ্নি। আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি। আমি সৃষ্টি আমি ধ্বংস, আমি লোকালয় আমি শ্মশান। আমি অবসান নিশাবসান, আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতূর্য। আমি কৃষ্ণকণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা বাড়ি ধীর। আমি ব্যোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর। বলবীর চির উন্নত মম শির, আমি সন্ন্যাসী সুর সৈনিক। আমি যুবরাজ মম রাজ বেশ ম্লান গৈরিক। আমি বেদুইন আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। আমি বজ্র আমি ঈশান বিশানে ওঙ্কার, আমি ইস্রাফিলের সিংহার মহাহুঙ্কার। আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড। আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচণ্ড। আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব। আমি প্রাণ খোলা হাসি উল্লাস, আমি সৃষ্টি বৈরী মহাত্রাস। আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস। আমি কপু প্রশান্ত কপু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী। আমি অরুণ খুনের তরুণ, আমি বিধির দর্পহারী। আমি বন্ধন হারা কুমারীর বেণী, তন্নি নয়নে বন্নি। আমি ষোড়শীর হৃদি সরসিজ প্রেম উদ্দাম আমি ধন্নি। আমি উন্মন মন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস। হাহুতাস আমি হুতাশীর, আমি বঞ্চিত ব্যথা পথবাসী। চিরগৃহ হারা যত পথিকের, আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা। প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের, আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনিবীর। চিত চুম্বন চোর কম্পন আমি থর 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 প্রথম পরশ কুমারীর। আমি গোপন প্রিয়ার চকিত চাহনি, ছল করে দেখা অনুক্ষণ। আমি চপল মেয়ের ভালোবাসা তার কাঁকন চুড়ির কনকন। আমি চির শিশু চির কিশোর, আমি যৌবন ভীতুপল্লী বালার আঁচর কাঁচলি নিচোর। আমি উত্তর বায়ুমলয় অনিল উদাস পুরবী হাওয়া। আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া। আমি আকুল নিদা খ্যাতি আশা, আমি রৌদ্র রুদ্র রবি। আমি মরুনির ঝর ঝর ঝড়, আমি শ্যামলিমা ছায়া ছবি। আমি তুরিয়া নন্দে ছুটে চলি, একই উন্মাদ আমি উন্মাদ। আমি সহসা আমারে চিনেছি আমার, খুলিয়া গিয়াছে সব বাঁধ। আমি উত্থান আমি পতন, আমি অচেতন চিতে চেতন। আমি বিশ্ব তরণে বই জয়ন্তী মানব বিজয় কেতন। ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গ মর্ত করতলে তাজীবর রাখ আর উচ্চ ঐশ্রবা বাহন আমার হিম্মত হেসা হেঁকে চলে। আমি বসুধা বক্ষে আগ্নে আদ্রি বাড়ব বন্ধি কালানল। আমি পাতালে মাতাল অগ্নি পাথার কলরোল কল কোলাহল। আমি তড়িতে চড়িয়া উড়ে চলি জোর তুড়ি দিয়া দিয়া লম্ভ। আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প। ধরি বাসুকীর ফনা জাপটি, ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি। আমি দেব শিশু আমি চঞ্চল, আমি ধৃষ্ট আমি দাঁত দিয়া ছিঁড়ি বিশ্বমায়ের অঞ্চল। আমি অরফিয়াসের বাঁশরি,
মহাসিন্ধু তলা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিচ্ছুম মম বাঁশরীর তানে পাশরি আমি শ্যামের হাতের বাঁশরি আমি রুষে উঠে যাবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয় সপ্ত নরক হাবিয়া দুজখ নিভে নিভে যায় কাঁপিয়া আমি বিদ্রোহ বাহি নিখিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবণ বন্যা কবু ধরণীরে করি বরণিয়া কবু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু জ্বালা বিষধর কালফনি আমি ছিন্ন মস্তা চণ্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চির দুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরি স্বর্গ পাতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্কন্ধে আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নবসৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দনর আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন আমি স্রষ্টা সুদন শোক তাফানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বীর আমি বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত শির